আমরা রবিউল আউয়াল মাস আসার পর থেকে একটি ধারাবাহিক আলোচনায় আমাদের জুমার বয়ানকে সীমাবদ্ধ রাখার চেষ্টা করছি। সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনের পরিশ্রম সাধনা এবং লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আল্লাহর পক্ষ থেকে আনিত এই দিন কিভাবে বাস্তবায়ন করেছিলেন এবং জীবন ব্যবস্থা হিসাবে একটি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করে দিয়ে খোলাফায়ে রাশিদিনের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর প্রতি ইঙ্গিত দিয়ে তিনি দুনিয়া থেকে চলে গেছেন, যে পরবর্তী এই শাসন এর ধারাবাহিকতার সবচেয়ে বেশি উপযুক্ত ব্যক্তিত্ব হচ্ছেন উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে প্রিয় বিশ্বস্ত এবং সাহেবুল গার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এই আলোচনা আমরা প্রায় শেষ প্রান্তের দিকে নিয়ে এসেছি। আজকে আলোচনা হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবন ব্যবস্থা কিংবা তার রেখে যাওয়া আবার কিভাবে ফিরিয়ে আনা যায় এবং তার পদ্ধতি কি, কোন পদ্ধতিতে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত করা যায়, এই বিষয়টা বর্তমান সময়ে সারা বিশ্বে তো অবশ্যই আলোচিত হচ্ছে কিন্তু পরিবর্তিত বাংলাদেশের বর্তমান অবস্থায় স্বৈর শাসনের দীর্ঘ অত্যাচার নিপীড়নের পর গণ আন্দোলন এবং বিপ্লবী ছাত্র জনতার সকল স্তরের মানুষ, আলেম ওলামা, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র, শ্রমজীবী মানুষ, সকল শ্রেণীর মানুষের দীর্ঘ সংগ্রাম, জীবন দান, রক্তদানের বিনিময়ে এই ফ্যাসিস্ট এবং স্বৈর শাসকের পতন এবং পালিয়ে যাওয়ার পর এই দেশে এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচিত ইস্যু হচ্ছে ইসলাম। বিশ্ব মিডিয়াগুলোতেও সেলিব্রিটিরাও এই সম্পর্কে প্রচুর আলোচনার উদ্রেক করেছেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশে যারা ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন যাবৎ অনেক নিপীড়ন সয়ে নির্যাতনের মুখেও ধারাবাহিক সংগ্রাম চালিয়ে যাচ্ছেন, সেই সমস্ত সংগঠনগুলোর মধ্যেও এই ইসলামী শাসন পুনঃপ্রতিষ্ঠার বা ইসলামকে রাষ্ট্র ব্যবস্থার সর্বোচ্চ চূড়ায় নিয়ে যাওয়ার যে প্রবণতা দেখা দিয়েছে তার মাঝেও একটা বিষয় নিয়ে মৃদু বিতর্ক চলছে, সেটা হচ্ছে এই শাসন ব্যবস্থা, ইসলামের এই রাষ্ট্র ব্যবস্থা তা কোন পদ্ধতিতে প্রতিষ্ঠিত হবে। কারো কারো ধারণা আধুনিক রাষ্ট্র ব্যবস্থার যে চলমান প্রক্রিয়া আছে, পশ্চিমা সভ্যতার যে শাসন ব্যবস্থা, মানুষের বানানো, মানুষের চিন্তা থেকে উদ্ভূত ডেমোক্রেসি কিংবা গণতন্ত্র, এইটার সাথে ইসলামের খুব বেশি তফাৎ নেই, পার্থক্য নেই। সে কারণে অনেকেই
এই প্রচলিত ধারণার ভিত্তিতে প্রচলিত পদ্ধতিতে রাজনৈতিক কর্মসূচি পালন করতে করতে এখন এই চিন্তাও অন্তরে বদ্ধমূল করে নিয়েছেন যে এই পদ্ধতিতেই রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে আবার যারা সম্পূর্ণরূপে ইসলামিক মতাদর্শকে একটা আদর্শিক বিশ্লেষণের দৃষ্টিতে দেখেন একটা আইডিওলজি হিসাবে একটা জীবন ব্যবস্থা হিসাবে দেখেন তারা সরাসরি ইসলামকে নেতৃত্ব দেওয়ার শাসন ব্যবস্থা বা ইসলামকে শরিয়া আইন আকারে প্রতিষ্ঠিত করার শাসন ব্যবস্থা হিসাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া খিলাফত ব্যবস্থার নামে প্রস্তাব করেন এবং মনে প্রাণে সেই খিলাফত ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য তারা সংগ্রাম করে যাচ্ছেন আর তাদের মতামত হচ্ছে খিলাফত রাষ্ট্র ব্যবস্থা প্রচলিত গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিষ্ঠিত হবে না এই যে বিতর্ক এই বিতর্কের মাঝে আমরা আজকে আমাদের এই জুমার আলোচনায় এই ইস্যুটাকে শিরোনাম করেছি যে ইসলামী খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠিত করার বা খিলাফতকে পুনরায় ফিরিয়ে আনার ইসলামকে শাসন ব্যবস্থার সর্বোচ্চ চূড়ায় প্রতিষ্ঠিত করার পদ্ধতি কি হতে পারে আমাদেরকে প্রথমে যে জিনিসটা ভাবতে হবে একজন মুসলিম হিসাবে আমি যে আকীদার কারণে যে চিন্তার কারণে যে মতাদর্শ ধারণ করার কারণে আমি মুসলিম এবং যেই ঈমানের কারণে আমি মুমিন সেই ঈমান এবং ইসলাম কি সেটা আমাদেরকে পুনর্বিবেচনা করতে হবে কেন পুনর্বিবেচনা করতে হবে কারণ দেখা যাচ্ছে সমাজে একটা কন্ট্রাডিকশনারি একটা বৈপরীত্যের জীবন চলছে একদিকে একজন নামে বলতেছে তিনি মুসলিম তার নামও রাখা হয়েছে মুসলমানদের নাম সে নিজেকে দাবিও করছে সে মুসলিম মাঝে মধ্যে সে ইসলামিক কর্মকাণ্ডগুলোতে অংশগ্রহণও করতেছে এবং তার সন্তানের নামও মুসলমানের নাম রাখা হচ্ছে সে জুমার নামাজও পড়তে আসে কিন্তু দেখা যায় সমাজে কি মতাদর্শ প্রতিষ্ঠিত হওয়া দরকার এই প্রশ্ন আসলে সে ইসলাম ছাড়া অন্য কোন মতবাদকে সমর্থন দিয়ে থাকে তো এই ধরনের দ্বৈত জীবন যে একদিকে সে নিজেকে মুসলিম দাবি করে নিজেকে ইমানদার দাবি করে অন্যদিকে সে জীবন ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা সমাজ ব্যবস্থা এবং বিচার ব্যবস্থা অর্থ ব্যবস্থা ইত্যাদির ক্ষেত্রে সে ইসলাম ছাড়া অন্য কোনো মতাদর্শের দাবিদার তো এই ধরনের দ্বৈত চিন্তা এবং দ্বৈত মতাদর্শের অধিকারী ব্যক্তি আসলে প্রকৃত মুসলমান কিনা এইটা বিবেচনা করা দরকার যদি এইটা ডিসাইড না হয় তাহলে যে ব্যক্তি মুসলিম হিসাবে নিজেকে বিশ্বাস করে সে আসলে প্রকৃত মুসলিম হয়ে যদি কবরে না যায় তাহলে তার এই জীবনটা বৃথা যাবে তার এই জীবনের সার্থকতা সে ফিরে পাবে না কবরে তার নাজাত হবে না যদি তার ঈমান ঠিক না হয় সেজন্য আমি এই আলোচনাটার শুরুতেই ঈমান এবং ইসলাম নিয়ে কথা বলতে চাই সংক্ষেপে কথা বলতে হবে যেহেতু জুমার নামাজের সময় অতি কম সময় থাকে সে কারণে মূল বিষয়বস্তুতে যাওয়ার আগে আমি ইসলাম সম্পর্কে বিশেষজ্ঞ ওলামাদের অতীত যুগের মনীষীদের বক্তব্য কি সেটা তুলে ধরতে চাই বলা হয় হুয়া তাসদীকু সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জামিই মা জাআ বিহি আনিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে জীবন আদর্শ হিসাবে যা কিছু নিয়ে এসেছেন সব কিছুকে তাসদিক করা সত্যায়ন করা এবং মেনে নেওয়া এবং এটা যে একেবারে বিশ্বস্ত নির্ভরযোগ্য
একটা ভিত্তির মাধ্যমে নবীজির কাছে এসেছে বিমা উলিমা মাজিয়াহু জরুরাতান আও বিদায়াতান যে সুনির্দিষ্ট দলিল প্রমাণের ভিত্তিতে যে সম্পর্কে এলেম অর্জন হয়েছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নিয়ে এসেছেন আর যদি ঈমানের কথা আমরা সংক্ষেপে বলি তাহলে তার অর্থ হচ্ছে বা তার রূপ হচ্ছে এই তাসদীকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা জাআ বিহি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন বিশ্বাস আমল সব কিছুকে পূর্ণাঙ্গ রূপে অন্তরে বিশ্বাস করা মুখে স্বীকার করা এবং কাজের মাধ্যমে তা বাস্তবায়ন করার নাম হচ্ছে ইসলাম ইসলাম শব্দের অর্থ হচ্ছে মূলত আত্মসমর্পণ করা এজন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সম্পূর্ণ রূপে নিঃস্বার্থভাবে আত্মসমর্পণ করে গর্দান নিহাদান বা ইতাআত আনুগত্যের জন্য একেবারে মাথা ঝুঁকিয়ে দিয়ে আল্লাহর সকল বিধিবিধান সকল শরিয়াকে মেনে নেয় তাকে বলা হয় মুসলিম ইসলাম গ্রহণকারী ব্যক্তি মুসলিম এজন্য যে সে আল্লাহর সকল বিষয়গুলোকে মনে প্রাণে মেনে নিয়ে আত্মসমর্পণ করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজেকে সঁপে দিয়েছে একজন আত্মসমর্পণকারী ব্যক্তি যেমন সামগ্রিকভাবে তার নিজের খেয়াল খুশি মতো চলতে পারে না যার কাছে সে আত্মসমর্পণ করেছে তার অধীনেই তাকে থাকতে হয় তার নিয়ম নীতির ভিত্তিতেই তাকে জীবন যাপন করতে হয় সে কারণে একজন মুসলিমও খেয়াল খুশি মতো যথেচ্ছা জীবন যাপন করতে পারে না এই কারণে কোন মুসলমানের সেই তথাকথিত বাক স্বাধীনতাও নাই তথাকথিত ধর্মীয় স্বাধীনতাও নাই যেই ধর্ম মনে চায় সেই ধর্ম গ্রহণ করব যা মনে চায় তা বলবো এটা মুসলিম বলতে পারে না করতে পারে না মুসলিম আত্মসমর্পণ করেছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আর তার জীবন সম্পর্কে তার কর্ম সম্পর্কে তার বিশ্বাস সম্পর্কে সে কি ধারণা পোষণ করবে এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর মাধ্যমে পরিষ্কার বলে দিয়েছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন হে রাসূল হে নবী আপনি বলে দিন আপনার উম্মত যেন এইভাবে বলে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার সালাত আমার কুরবানি আমার হাজ আমার জীবন আমার মৃত্যু সব কার জন্য লিল্লাহি কার জন্য ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন জগৎসমূহের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এইভাবে যখন কোনো বান্দা আত্মসমর্পণ করে তাকে তখন মুসলিম বলা হয় আর সে যখন ইসলামের যাবতীয় বিধিবিধানগুলোকে পূর্ণাঙ্গ রূপে অনুকরণ করে অনুসরণ করে অন্তরে বিশ্বাস করে মুখে স্বীকার করে কাজ দিয়ে বাস্তবায়ন করে তাকে তখন মুমিন বলা হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যা কিছু প্রেরণ করেছেন পাঠিয়েছেন মানার জন্য সে ব্যাপারে নবীকে মানার ব্যাপারে এবং আল্লাহকে মানার ব্যাপারে মুমিনদের জন্য কোনো এখতিয়ার নেই যা আল্লাহ এবং তার রাসূল কোনো একটা বিষয়ে সিদ্ধান্ত দিবেন আর সেটা আমি মানতেও পারি নাও মানতে পারি এই ধরনের অপশনাল বিষয় নয় এটা আমার জন্য ম্যান্ডেটরি আমাকে মানতে হবে ভাই আমি কি কথা বুঝাইতে পেরেছি আপনাদেরকে ঈমানের বিষয়গুলো আমি আগে স্পষ্ট করতে চাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলেন যে আমা কানা লিল মুমিনিন ওয়া লা মুমিনাতি ইযা কাদা আল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারা যে কোন মুমিন নারী কোন মুমিন পুরুষ কিংবা কোন মুমিন নারীর জন্য এই সুযোগ অধিকার নেই যে আল্লাহ এবং তার রাসূল কোন কিছুকে
সুনির্দিষ্টভাবে যখন সিদ্ধান্ত আকারে তার তাকে মানতে দিয়ে দিয়েছে, যখন আল্লাহ এবং তার রাসূল কোনো ফয়সালা করে দিয়েছে তাকে মানার জন্য, সেই ক্ষেত্রে সে এটা মানবে কি মানবে না এই ধরনের এখতিয়ারের সুযোগ তার নাই, ডেফিনেটলি বাধ্য হয়ে তাকে এটা মানতে হবে। আমি কি পরিষ্কার করতে পেরেছি বক্তব্যটা? আল্লাহ পাক অন্যত্র আবার বলেছেন যে মা আতাকুম রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু, যে আল্লাহ তার রাসূল কে যা কিছু দিয়েছেন বা রাসূল আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছে তোমরা তা গ্রহণ করো, ধারণ করো। অমানাহাক মানহু অর্থাৎ আল্লাহ রাসূল যা নিষেধ করেছেন তা থেকে তোমরা নিজেদেরকে বিরত রাখো। নবীজি যা আনয়ন করে আমাদেরকে করতে বলেছেন নিজে করেছেন, করতে দেখিয়ে দিয়েছেন, করে প্রতিষ্ঠিত করে গেছেন এবং এটা মানার জন্য নির্দেশ দিয়ে গেছেন, এই জায়গায় এসে আমরা মুমিনরা, আমরা মুসলিমরা, আমরা এই রবিউল আউয়াল মাসে যারা নবীর আশেক হিসাবে আমার এশক প্রমাণের জন্য আমি মিছিল করি, যত্নে জুলুস করি, মিলাদ করি এবং ঈদের কথা বলে আনন্দ উদযাপন করি, সেই আমি এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া এবং তার আনিত জীবন ব্যবস্থা বাদ দিয়ে যদি অন্য কোনো জীবন ব্যবস্থাকে আমার আদর্শ হিসাবে গ্রহণ করি তাহলে আমি কি প্রকৃত মুমিন, প্রকৃত আশিক রাসুল আর আসল সত্যিকার অর্থে মুসলমান রইলাম? হয় না ভাই, এইভাবে এটা হয় না, এটা আমাদের বুঝতে হবে। তারপরে হচ্ছে আমার জন্য বাধ্যতামূলক যে ইসলাম মান্য করা বা সমাজে তা প্রতিষ্ঠিত করা, সেইটা আমি তখন কিভাবে করব এত বছর পরে এসে, সেইটা নিয়ে আলোচনা হতে পারে। প্রথম তো আমার এই মুমিন হিসাবে একজন নামাজি, একজন ফরহেজগার হিসাবে, একজন জুমার মুসল্লি হিসাবে আমার আগে এই কথা ডিসাইড করতে হবে যে আমি মুমিন হিসাবে, মুসলিম হিসাবে আল্লাহর দেওয়া এবং রাসূলের আনিত জীবন আদর্শ ছাড়া অন্য কোনো জীবন আদর্শকে আমার জীবনের জন্য মেনে নিতে পারি কি না। কি বলেন আপনারা, কথা বলেন, আমরা আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা, রাসূলের প্রতিষ্ঠিত জীবন ব্যবস্থা ছাড়া আর কোনো জীবন ব্যবস্থাকে আমার আদর্শ হিসাবে মেনে নিতে পারি? পারি পারি না, আগে এই কথা সিদ্ধান্ত হয়ে যাবে। এখন এতদিন যাবৎ ইসলাম কিভাবে চলেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ইসলামকে দাওয়াতের আকারে শুরু করেছেন। আমাদের এখন আলোচনা করা দরকার, যদি আমরা এই মুহূর্তে এই শূন্যতার মাঝে এই জন আকাঙ্ক্ষা যা তৈরি হয়েছে জুলুমের ধারাবাহিকতার পরিবর্তে ইসলাম দিয়ে ইসলামের সুশীতল ছায়ায় মানুষকে নিয়ে আসার জন্য ইসলাম প্রতিষ্ঠিত করার যে দাবি সমাজের সর্বত্র উঠেছে সেই দাবি কিভাবে বাস্তবায়ন করেন? দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো আকীদা সারা যেমন ইসলামের আকীদা শুদ্ধ হবে না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো আমল ছাড়াও শরীয়তের কোনো আমল শুদ্ধ হবে না। নবীজির সুন্নাহ ছাড়া, নবীজির নিয়ম ছাড়া আমরা যদি নতুন করে মন গড়া কোনো নিয়ম তৈরি করি এটা ইসলাম হবে না। ঠিক এমনিভাবে নবীজি জীবন ব্যবস্থা হিসেবে যে আদর্শ যেভাবে বাস্তবায়ন করেছেন সেই আদর্শ সেইভাবে বাস্তবায়ন না করলেও এটা সত্যিকার অর্থে বাস্তবায়িত হবে না। কেন হবে না? একটা উসুল আছে, কোন সত্য প্রতিষ্ঠিত হয় না সত্য পদ্ধতি ছাড়া। ইসলাম যেমন একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ঠিক এমনিভাবে ইসলাম প্রতিষ্ঠিত হওয়ারও তার নিজস্ব পূর্ণাঙ্গ একটা মেথড, একটা পদ্ধতি, একটা তরিকা আছে। যেমন আপনি আমি যে নামাজ পড়ি এই নামাজের কথা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলে দিয়েছেন, কিভাবে জাকিমুস সালাত বলেছে যে তোমরা সালাত কায়েম করো। আল্লাহ কি কয়টা রুকু দিতে হবে, কয়টা সেজদা দিতে হবে, সেজদা কি পড়তে হবে, কতক্ষণ সেজদায় থাকতে হবে, সেজদা থেকে মাথা তুলে আরেক সেজদা পর্যন্ত কতক্ষণ বসে থাকতে হবে, এই ধরনের বিষয়গুলো কোরআনের ডিটেইলস বলা হয়েছে?
এই পদ্ধতিটা আমরা কার কাছে পেলাম? হ্যাঁ বলেন, নবীজির কাছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবে নামাজ পড়ো, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো। খুজু আননি মানাসিকাকুম, তোমাদের হজের পদ্ধতি আমার কাছ থেকে তোমরা গ্রহণ করো, নাকি অন্য কার কাছ থেকে আমরা নেব? আমরা যাকাত দেওয়ার পদ্ধতি নবীজি থেকে নিচ্ছি, হজের পদ্ধতি নবীজি থেকে নিচ্ছি, আমরা নামাজ পড়ার পদ্ধতি নবীজি থেকে নিচ্ছি। আমরা আমাদের জীবনে যেই রাষ্ট্র ব্যবস্থাটা প্রতিষ্ঠিত না হলে শরীয়তের অনেকগুলো আহকাম, অনেকগুলো বিধিবিধান, অনেকগুলো হুদুদ প্রতিষ্ঠিত করতে পারি না, কায়েম করতে পারি না, বা আল্লাহ আমাদেরকে যে জীবন ব্যবস্থা দিয়েছেন সেই জীবন ব্যবস্থা আমরা সমাজে বাস্তবায়ন রাখতে পারি না। এই রকম একটা জীবন ব্যবস্থা যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক দিন কষ্ট করে অনেক মেহনতের বাদলা প্রতিষ্ঠিত করেছেন, সেই জীবন ব্যবস্থাটা প্রতিষ্ঠিত করার জন্য নবীজির কাছ থেকে নেওয়ার কোনো তরিকা নাই, নবীজির কোনো সুন্নাহ নাই। এখন যারা বলে যে ইসলাম কায়েম করার জন্য পশ্চিমা সভ্যতা থেকে আসা যে গণতন্ত্র, যে প্রচলিত রাজনীতি, এই রাজনীতি দিয়ে ইসলাম কায়েম করা যাবে এবং ইসলাম কায়েমের পদ্ধতি এইটাই, তাহলে তারা কি বলতেছে মূলত? তাদের কথা থেকে এইটা আলটিমেটলি প্রমাণ হচ্ছে যে ইসলাম শুধু একটা আদর্শ, কিন্তু এটা বাস্তবায়নের নিজস্ব কোনো পদ্ধতি নাই। নাউজুবিল্লাহ মিন যাবে, বাস্তবতা কি এরকম? ইসলাম কি এরকম যে সে তার নিজের পায়ে নিজে দাঁড়াইতে পারে না? ইসলাম কি এই যে তাকে সর্বোচ্চ চূড়ায় নিয়ে যাওয়ার জন্য তার নিজস্ব কোনো আইডিওলজি নাই, তার নিজস্ব কোনো মেথডোলজি নাই, তার কোনো তরিকা নাই? ইসলাম কি এরকম পরনির্ভরশীল? কি মনে হয় আপনাদের কাছে? এই জিনিসটা আমাদের বুঝতে হবে, ক্লিয়ার বুঝতে হবে ভাইয়া। গোজামিল দিলে আপনার ইমান ঠিক থাকবে না, গোজামিল দিলে আপনি সঠিক পথে অগ্রসর হতে পারবেন না, কারণ বছরের পর বছর, যুগের পর যুগ এবং শতাব্দী ধরে আমাদের এই ইসলামী সিস্টেম, ইসলামী জীবন ব্যবস্থার এই রাষ্ট্র ব্যবস্থা আমাদের থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে এবং এখানে চাষাবাদ করা হয়েছে পশ্চিমা সভ্যতার, মুসলমানদেরকে অভ্যস্ত করা হয়েছে পশ্চিমাদের বুলি আওড়াইতে, পশ্চিমাদের শব্দ উচ্চারণ করতে, পশ্চিমাদের ডেমোক্রেসি গিলানো হয়েছে, গণতন্ত্র শিখানো হয়েছে, গণতন্ত্রের মধ্যে রেখে এই শোষণের মধ্যে আমাদেরকে রাজি করা হয়েছে এবং আমরা এই শোষণের পদ্ধতিতে এখন অভ্যস্ত হয়ে রাজি হয়ে গেছি। ফলে কি দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে এই যে আমার যেটা সঠিক ব্যবস্থা, আমার যেটা সত্যিকার অর্থে ইসলামী পন্থা, সেটা আমি ভুলে গেছি। ভুলে গিয়ে এখন কেমন হয়ে গেছে যে আমি যেটা অন্যদের কাছ থেকে শিখেছি সেটা এখন বলতে শুরু করেছি। এটা হচ্ছে ওই বাঘের বাচ্চার মতো যে তার নিজের গোষ্ঠী থেকে, নিজের গোত্র থেকে ছুটে এসে ছাগলের সাথে থাকতে থাকতে ছাগলটা অভ্যাস হয়ে গেছে, ছাগলের সাথে থাকতে থাকতে ছাগলের মতো বুজদিল হয়ে গেছে, নিরীহ হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, বিতু হয়ে গেছে। তার মনের মধ্যে যে ব্যাঘ্র সুলভ ধারণা ছিল, যে ব্যাঘ্র সুলভ তার মনের মনোবল ছিল, সেটা তার ভেঙে গেছে। ফলে তাকে বাঘ এসে যদি এখন বলে তুই আমাদের গোত্রের, তুই বাঘ, তুই সাউটি, তুই তো ছাগল খার মানে ইয়ে পশু, তুই তো ছাগলের সাথে থাকার পশু না, সেটা বিশ্বাস করতে চায় না। আজকে পৃথিবীব্যাপী এই কথা প্রতিষ্ঠিত, সিংহ শার্দুল মুসলিম উম্মাহ সারা পৃথিবীকে দাপড়িয়ে বেরিয়েছে, পৃথিবীর সকল মতাদর্শকে পতন ঘটিয়ে ইসলামকে সর্বোচ্চ চূড়ায় দিয়ে ইউরোপ বলেন, অন্যান্য যত এলাকা বলেন, তৎকালীন সময়ের সুপার পাওয়ার পারস্য এবং তোমার আপনার রোম সম্রাট, রোম সাম্রাজ্যের সবগুলোর উপরে ইসলামকে প্রতিষ্ঠিত করে খিলাফত শাসন দিয়ে পৃথিবী শাসন করে একটা মাথা উঁচু করা শক্তিশালী জাতি হিসাবে যে জাতি ছিল সেই জাতি থেকে এই শাসন ব্যবস্থা ছিনিয়ে নিয়ে তাকে এই তথাকথিত পচা গান্দা মানুষের বানানো শিরিকি মতবাদ গণতন্ত্রের সাথে রাখতে রাখতে এখন মুসলমান নিজেদেরকে গণতন্ত্রী মনে করতেছে। সে ইসলামী না, সে মানে খেলাফতি না, সে রাসুলের সুন্না না, সে শুধু কেবল চায় আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র থাক। যে এই গণতন্ত্রের পক্ষে আছে তাকে রাষ্ট্রে থাকতে দিবে, যে এই গণতন্ত্রের পক্ষে আছে তাকে রাষ্ট্রে রাজনীতি করতে দিবে, যে এই গণতন্ত্রে আছে সে জঙ্গি না, যে এই গণতন্ত্রের পক্ষে আছে সে মুসলমান, যে গণতন্ত্রের পক্ষে আছে সে জঙ্গি না আমার সঙ্গী, আর যে ইসলামের কথা বলবে সে জঙ্গি। পরিস্থিতিটা এরকম হয়ে গেছে না ভাই? আপনারা বলেন এই যে পরিস্থিতিটা এখন আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে, এইটা কি মুসলমানের অবস্থান? কথা পরিষ্কার বলেন। এখন যদি পরিষ্কার বলতে না পারি, এখন যদি বুঝাইতে না পারি, আমার মনে হয় না এরকম রাজনৈতিক সরকার বিহীন সময় আর কখনো আসবে, আর এরকম করে খোলামেলা বলা যাবে ঠিক না? ব্যাঠিক আমার কথা হচ্ছে, আপনারা কি ইসলাম বুঝতে চান নাকি তথাকথিত ক্ষমতার অংশীদার হতে চান?
ইসলাম বুঝতে হলে পরিষ্কার এই কথা বুঝতে হবে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আনয়ন করেছেন সেটা ইসলাম এবং তিনি যেভাবে তা প্রতিষ্ঠিত করেছেন এইটাই পদ্ধতি ইসলাম প্রতিষ্ঠিত করার এবং এই ইসলামের শাসন শুধুমাত্র খিলাফতের আদলে নবুয়তের আদলে খিলাফত সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজিন নবুয়া এই পদ্ধতিতেই ফিরে আসবে অন্য কোন পদ্ধতিতে ইসলাম ফিরে আসবে না এবং অন্য কোন পদ্ধতিতে ক্ষমতার অংশীদার হওয়া যাবে ইসলাম কায়েম করা যাবে না ভাই কথা বুঝাইতে পারলাম ক্লিয়ার আপনাদের কাছে আমরা কারো কাছ থেকে ইসলামের জন্য কোনো কিছু ধার করতে হবে না ইসলাম স্বয়ং সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে পরিপূর্ণতা দান করেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম বলেছেন যে ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন কে মুহাম্মদ মহান রব্বুল আলামিন ইসলাম পরিপূর্ণ হয় নাই এই পরিপূর্ণ ইসলামের জন্য আমি আবার অন্য মতাদর্শের মানুষের বানানো কোন সিস্টেম থেকে আমার ইসলামের জন্য সিস্টেম ধারণার দরকার কি কোন কোম্পানির গাড়ির পার্টস যদি বাজারে না পাওয়া যায় তখন না মানে অন্য কোম্পানির গাড়ি মানে পার্টস এনে কেটে কেটে এটা টেস্টন কাইটা এটা কোন রকমে লাগে আর চালাতে হয় জোরাতালি দিয়ে আমাদের ইসলাম কি এত নিরীহ এত দুর্বল যে আমাদের এই স্বয়ং সম্পূর্ণ ইসলামের জন্য গণতন্ত্র থেকে পার্টস হালত করে এনে গণতন্ত্রের নির্বাচন হালত করে এনে এই জোরাতালি দিয়ে ইসলাম চালাইতে হবে ইসলাম কি এত দুর্বল বুঝতে হবে ভাই পরিষ্কার বুঝতে হবে এখন এই বিতর্কের সময়ে এই জিনিসগুলো আমাদের ক্লিয়ার থাকা দরকার আমাদের ইসলামে অনেক দল আছে মুখ ফসকে নেতারা বলে ফেলেন যে ইসলাম আর গণতন্ত্র এক সম্পূর্ণ একটা অসামঞ্জস্যপূর্ণ অবাস্তব কথা যা ইসলামকে খাটো করার সামিল ইসলামকে অপমান করার সামিল দেখেন ইসলাম হচ্ছে সম্পূর্ণ আল্লাহর পক্ষ থেকে আসা আকীদা থেকে উদ্ভাবিত একটা জীবন ব্যবস্থা নাকি আর অন্যান্য জীবন আদর্শ মতাদর্শ জীবন ব্যবস্থা রাজনৈতিক ব্যবস্থা এগুলো হচ্ছে মানুষের বানানো পদ্ধতি আমি আগের জুমাগুলোতে গণতন্ত্র সম্পর্কে অনেক লম্বা কথা বলেছি এই জন্য আজকে এটা পুনরাবৃত্তি করতে চাই না শুধু এই তুলনা করার জন্য এতটুকু বলতে চাই যে ইসলাম হচ্ছে আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা আর গণতন্ত্র সহ অন্য যত মতাদর্শ আছে সেগুলো হচ্ছে মানুষের বানানো মতাদর্শ গণতন্ত্র একটা ইজম একটা সিস্টেম একটা ব্যবস্থা গণতন্ত্র একটা পদ্ধতি নয় একটা পন্থা নয় গণতন্ত্র একটা জীবন ব্যবস্থার নাম তার আকীদা আছে তার পদ্ধতি আছে আকীদার মধ্যে মূল কথা হচ্ছে মানুষ হচ্ছে ক্ষমতার উৎস মানুষ আইনের আইন দেওয়ার অধিকার রাখে মানুষ আইন দাতা যখন গণতান্ত্রিক পদ্ধতিতে কোন মানে সাংসদ নির্বাচিত হয় সে আইন প্রণয়ন করার ক্ষমতা পায় এটা সত্য না অসত্য আল্লাহর বিধানে আল্লাহর নিয়মে মানুষ আইন বানাইতে অধিকার পায় তাহলে এটার ওইটা হয় কিভাবে একটার নামে ঈমান আরেকটা হচ্ছে শিরিক এখন এক জায়গায় এসে এই ভুলটা করা হয় যে গণতন্ত্রে ভোট দেওয়ার পদ্ধতি আছে ভোট দেওয়ার নিয়ম আছে আরে এটা তো গণরায় গণতন্ত্র নয় তন্ত্র আর রায় তো এক জিনিস নয় তন্ত্র হচ্ছে একটা ব্যবস্থা যার নিজস্ব পদ্ধতি আছে তার নিজস্ব একটা আইডিওলজি আছে তার একটা ডক্ট্রিন আছে একটা মূল কথা আছে এবং তার পদ্ধতির একটা তার পরিচালনার একটা পদ্ধতি আছে এটা আব্রাহাম লিংকন তার যে সংজ্ঞা দিয়েছেন সেই সংজ্ঞায় তো আমরা দেখতে পাই কি গভর্নর বাই দ্য পিপল ফর দ্য পিপল অফ দ্য পিপল যে একটা এমন শাসন ব্যবস্থা যেটা মানুষ বানাবে মানুষ চালাবে মানুষের জন্য আর ইসলাম আল্লাহর পক্ষ থেকে আনিত আল্লাহর রাসূল দেখায় দিবেন মানুষের উপর তা প্রয়োগ হবে মানুষ এটা প্রয়োগ করবে মানবে মানুষ এই ধরনের কোনো বিধান বানাইতে পারবে না যেটা আল্লাহর বিধানের সাথে কন্ট্রাডিকশনে আল্লাহর বিধানের সাথে সাংঘর্ষিক ঠিক না ভাই ঠিক এই কথা পরিষ্কার হয়ে গেলে একজন মুমিন কিভাবে গণতন্ত্রী হতে পারে না হ্যাঁ একটা জায়গায় ভুল ভাঙতে হবে সেটা হচ্ছে গণরায় আর গণতন্ত্র কি এক জিনিস নাকি এটা বুঝতে হবে ভাইরা গণ রায় দেওয়া হচ্ছে মতামত প্রকাশ করা মতামত প্রকাশের পদ্ধতি যে কোনো মতাদর্শে থাকতে পারে ইসলামে মানে মতামত প্রকাশের পদ্ধতি আছে প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মতামত প্রকাশের মধ্য দিয়ে নির্বাচিত হয়েছিল না নাকি এটা গণতান্ত্রিক নির্বাচন নয় এটা ইসলামের পদ্ধতির মত প্রকাশ এই হচ্ছে ভুলটা যে মত
প্রকাশের সুযোগ থাকাটাকে গণতন্ত্র মনে করা হয় না এটার নাম হচ্ছে গণরায় জনগণের পক্ষ থেকে ইসলামের শাসক কোন বিষয়ে যেটা মুনাজ্জাল মিনাস সামা নয় যেটা মানসুস আলাই নয় যেটা আল্লাহ এবং তার রাসূল পক্ষ থেকে ডিসাইড হয় নাই যেটা ইজমা হয় নাই যেটা আগের কেয়াস নাই এরকম কোন রাষ্ট্রীয় বিষয়ে জনগণের কাছে মতামত চাইতে পারে জনমত এটা পছন্দ জনমতে এটা পছন্দনীয় নাকি অপছন্দনীয় এটা যাচাই করার সুযোগ ইসলামে আছে এই যে গণমত চাওয়ার সুযোগ ইসলামে আছে তাই বলে কি ইসলাম গণতন্ত্র হয়ে গেছে এটা থেকে গণমত চাওয়ার সুযোগ গণমত দেওয়ার সুযোগ রায় দেওয়ার সুযোগ এই রায়টা হচ্ছে গণরায় এই রায়টা হচ্ছে মতামত এটা কোনো তন্ত্র নয় তন্ত্রের নাম হচ্ছে গণতন্ত্র রায় দেওয়ার নাম হচ্ছে গণরায় কথা বুঝাইতে পারলাম এই গণরায় দেওয়ার পদ্ধতি সব জায়গায় আছে অন্য যে কোনো মতাদর্শে আছে প্রত্যেকটা মতাদর্শের আলাদা আলাদা পদ্ধতি আছে ইসলামেরও গণরায় প্রকাশের আলাদা একটা পদ্ধতি আছে এখন কথা হচ্ছে নির্বাচন কিভাবে হবে ইসলামে তাহলে নির্বাচন কিভাবে হবে দেখেন একটা একবারে স্পষ্ট কথা সবাই জেনে রাখেন সেটা হচ্ছে খলিফা নির্বাচনের মাসালা কখন আসবে যখন রাষ্ট্রের সিস্টেম থাকবে ইসলাম যতক্ষণ পর্যন্ত ইসলাম সিস্টেম আকারে প্রতিষ্ঠিত নয় তখন আপনি খলিফা নির্বাচন করবেন কি দিয়া কিভাবে কোন পদ্ধতিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মনীতিতে আমরা দেখি আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে সাহাবায়ে কেরামকে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা কাল অতিক্রম করেছেন দুইটা পিরিয়ড অতিক্রম করেছেন দুইটা সময় এক হচ্ছে ইসলাম প্রতিষ্ঠিত ছিল না জাহিলি সমাজে তারা ইসলামের কাজ করেছেন দাওয়াত দিয়েছেন লড়াই সংগ্রাম করেছেন আরেকটা হচ্ছে ইসলামকে প্রতিষ্ঠিত করে ইসলামের ইক্তেদার এবং ইসলামের কর্তৃত্বের অধীনে থেকে ইসলামের শাসনের অধীনে থেকে তারা ইসলামী হুকুমগুলো আল্লাহর দেওয়া শরিয়াগুলো বাস্তবায়ন করেছে তারপরে যারা মানে নাই বা যারা তার ক্ষতি করতে চেয়েছে তাদের সাথে যুদ্ধ করেছেন জিহাদ পররাষ্ট্রনীতির একটা বড় নীতি প্রতিরক্ষা ব্যবস্থা ইসলামের প্রতিরক্ষা ব্যবস্থার নাম হচ্ছে জিহাদ সুবহানাল্লাহ বলেন সব রাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা থাকে না আরে ভাই ইসরায়েলের জন্য যদি আমেরিকা এত যুজন যুজন মাইল দূর থেকে এসে আটলান্টিকের মতো এবং আপনার ভূমধ্য সাগরের মতো এত বড় বড় সাগর পাড়ি দিয়ে এসে যদি আমেরিকা এসে ইসরায়েলকে রক্ষা করার জন্য যুদ্ধ করতে পারে এইটা কোনো দোষের না হয় ইসলাম এবং ঈমান আকীদা ইসলামের ল্যান্ড রক্ষার জন্য প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে ইসলামের জিহাদকে কেন অবমূল্যায়ন করা হবে এটা কি বৈষম্য নয় এটা কি অন্যায় কথা নয় আমরা মুসলমানরা আমাদের শত্রুদের দেওয়া এই অন্যায় কথাগুলো গিলে নিয়েছি পছন্দ করে নিয়েছি আমরাও তাদের সাথে বলতে শুরু করেছি ইসরায়েলের উপরে মুসলমানরা যখন আক্রমণ করে এটা হয় সন্ত্রাসী হামলা আর ইসরায়েল যখন গাজায় টনে টনে বোমা নিক্ষেপ করে আর নিরীহ নারী শিশু অসহায় সাধারণ মানুষ রক্তের মধ্যে গড়াগড়ি খায় রক্ত আর শরীর একাকার হয়ে যায় চুরচুর হয়ে যায় বাড়ি ঘর ইট সুরকি আর মানুষের দেহ একাকার হয়ে মিশে থাকে রক্তাক্ত অবস্থায় তখন এটার নাম হয় আত্মরক্ষা ইসরায়েল করলে আত্মরক্ষা মুসলমান করলে জঙ্গি এই কথাটা আপনারা মানেন মানেন কিনা তাহলে আপনারা কিভাবে এটা বলেন যে জিহাদ এটা একটা সন্ত্রাসী কর্মকাণ্ড আরে জিহাদ তো ইসলামের প্রতিরক্ষা ব্যবস্থা সব রাষ্ট্রে রাষ্ট্র ব্যবস্থা প্রতিরক্ষা ব্যবস্থা আছে তো প্রতিরক্ষা ব্যবস্থা যেই কোনো রাষ্ট্রের আছে ইসলামের থাকলে সমস্যা কি বুঝাইতে পারলাম না বিষয়টা এই ভুল ধারণাগুলো মন থেকে সরাইতে না পারলে আপনি ইসলামের প্রতি মায়া তৈরি করতে পারবেন না ভাইয়েরা আপনার আমার মনের মধ্যে ইচ্ছাকৃতভাবে পরিকল্পিতভাবে এই ভুল ধারণাগুলো প্রতিষ্ঠিত করে রাখা হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন পরিশ্রম করেছেন একটা জায়গায় মক্কায় কত বছর 13 বছর সেখানে শাসক ছিল জাহেলরা কাফেররা মুশরিকরা তারা ইসলামী কোনো আইন কানুন এমনকি নামাজ করতে বাধা দিত ঠিক না বেঠিক যে কাবা আল্লাহর
দ্বীনের জন্য সবচেয়ে মূল জায়গা আর আল্লাহর রাসূল হচ্ছেন সবচেয়ে শ্রেষ্ঠ নবী তাকে কাবার সামনে নামাজ পড়তে দিত না মুশরিকরা ওইটাকে তখন বৈধ মনে করা হইতো মুহাম্মদকে বাধা দেওয়া তখন বৈধ মনে করা হইতো এখন যেমন আল্লাহর দ্বীনকে বাধা দেওয়াটা রাষ্ট্রের মধ্যে বৈধ মনে করা হয় একই জিনিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে মক্কায় যে পরিশ্রমটা করেছেন এই পরিশ্রমটা হচ্ছে ইসলামী রাষ্ট্রের দিকে যাওয়ার সংগ্রাম দাওয়াত দেওয়া জনগণকে বোঝানো ইসলামের শ্রেষ্ঠত্ব মানুষের সামনে তুলে ধরা ইসলাম জীবন ব্যবস্থা হিসেবে কত শক্তিশালী ইসলামের আকীদা কত শক্তিশালী আল্লাহর সাথে মানুষের কি সম্পর্ক তার মানে ইবাদত কেন করবে এবং আল্লাহ মানুষকে জীবনে কিভাবে চলতে বলেছেন কি শরিয়া দিয়েছেন এগুলো বলে বলে জানিয়ে জানিয়ে মানুষকে সুসংগঠিত করা এবং মানুষের মধ্যে ইসলামের আকাঙ্ক্ষা তৈরি করা ইসলামের জন্য মানুষকে উদ্বুদ্ধ করা এই কাজটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকতে করেছিলেন নাকি জিহাদ করেছিলেন মক্কায় কোনো জিহাদ করেছিলেন দাওয়াত দিয়েছিলেন তারপর তো তার উপর আক্রমণ হয়েছে তাহলে মানে যে এখন মুসলমানরা জিহাদের নামে সন্ত্রাসী করে নাউজুবিল্লাহ এজন্য তার উপর আক্রমণ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুধু আল্লাহর দাওয়াত দিবেন তখন তার উপর আক্রমণ হয়েছে কেন আসল কথা হচ্ছে কোন কাফের কোন ইহুদি কোন নাসারা কোন মুশরিক ইসলামকে সহ্য করে না আপনি যে আঙ্গি যে আঙ্গিকে যে বঙ্গিতে বলেন না কেন আপনি এখন বাংলাদেশে ইসলামিক খেলাফত রাষ্ট্রের দাবি উঠান আপনাকে জঙ্গি বলে সাইড করে দিচ্ছে আর কেউ যদি এই গণতন্ত্রের সাথে মিশে ইসলামের নাম হাজার বার নেয় তাহলে কোনো ধরতেছ না কারণ সে তো গণতন্ত্র মেনে নিয়েছে ওয়ালান তারাদা আনকাল ইহুদু ওয়ালান নাসার হাত্তা তাত্তাবি'আ মিল্লাতাহুম আল্লাহ পরিষ্কার বলছে তারা ততদিন পর্যন্ত তোমার উপর সন্তুষ্ট হবে না যতদিন না তোমরা তাদের মিল্লাতের অনুকারী অনুসারী না হবে আমরা কি ইহুদি নাসারার মিল্লাতের অনুসারী হতে পারবো যদি না পারি তাহলে তাদের মতাদর্শ তাদের জীবন ব্যবস্থা তাদের রাজনৈতিক মতাদর্শ বাদ দিয়ে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুসরণ করতে হবে ভাইরা ঠিক না বেঠিক নবীজি যতদিন ইসলাম ছিল না সমাজে প্রতিষ্ঠিত মক্কার শাসন ইসলামের হাতে ছিল না মুসলমানের হাতে ছিল না ততদিন পর্যন্ত দাওয়াত দিয়েছেন ততদিন পর্যন্ত তিনি মানুষকে কালচারিং করেছেন তারপরে মদিনায় তিনি গিয়ে তিনি নিজে শাসক হয়েছেন রাষ্ট্র ব্যবস্থার অধিপতি হয়েছেন এবং তখন ইসলামী বিধিবিধানগুলো শরিয়া আইনগুলো হুদুদগুলো বিচার ব্যবস্থা এগুলো সব প্রতিষ্ঠিত করেছেন এবং যখন কেউ ইসলামের উপরে আক্রমণ করতে এসেছে তাকে তার প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ইকদামি এবং দিফাই জিহাদের মাধ্যমে তা প্রতিহত করেছেন এইভাবে ইসলামের ইকতেদার এবং ইসলামের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে ইসলামী রাষ্ট্রে আবার ফিরে যাওয়ার পদ্ধতি এইটাই মানুষকে আগে তৈরি করতে হবে মানুষের জিহান তৈরি করতে হবে মানুষের আকীদা বিশ্বাস ঠিক করাইতে হবে মানুষকে বুঝাইতে হবে জীবন ব্যবস্থা হিসাবে তার ইসলাম হচ্ছে তার একমাত্র জীবন ব্যবস্থা অন্য কোন মতাদর্শ নয় মানুষ আকাঙ্ক্ষা করবে যে সে এই প্রচলিত জীবন ব্যবস্থা দিয়ে নয় ইসলাম দিয়ে সে জীবন যাপন করবে এটা সহজ জিনিস নয় ইসলামী খেলাফত এটা কোনো সহজ কথা নয় এটা সাধারণ রাষ্ট্র নয় এইটা সাধারণ কোনো রাষ্ট্র ব্যবস্থা নয় যে আমি জনগণভাবে ক্ষমতায় গেলাম আর আমার কর্তৃত্ব প্রতিষ্ঠিত করে আমার মন যেভাবে চাই এভাবে আমি শাসন করে মানুষের মন জয় করলাম খিলাফত রাষ্ট্র এরকম নয় খিলাফত রাষ্ট্র হচ্ছে আল্লাহর উপর আকীদা বিশ্বাসের ভিত্তিতে আল্লাহর রাসূলের রেখে যাওয়া জীবন ব্যবস্থার একটা আমানতদারি এই আমানতদারি বহন করনেওয়ালা খলিফা কখনো শাসকের মতো কখনো জালিমের মতো কখনো স্বৈরাচারীর মতো আচরণ করতে পারে না করার অনুমোদন তার জন্য নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা প্রতিষ্ঠিত করে পরবর্তী খলিফাদের মধ্যে এটা দেখায় দিয়ে গেছে খলিফারা এগুলো দেখিয়েছে একাধারে মুসলমানদের কত বছর প্রায় 1300 বছর যাব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 622 খ্রিস্টাব্দে মদিনায় গিয়ে মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করেন তার 10 বছর পরে তিনি ইন্তেকাল করেন কত হয় 632 খ্রিস্টাব্দ 632 থেকে নিয়ে 662 পর্যন্ত একাধারে 30 বছর চার খলিফার খোলাফায়ে রাশিদীনের খেলাফত চলতে থাকে তারপর থেকে উমাইয়া তারপর থেকে আব্বাসী তারপর থেকে মামলুক তারপরে আবার আব্বাসিয়া তারপরে হচ্ছে উসমানী খেলাফত 1924 সাল পর্যন্ত তো 622 থেকে নিয়ে নবীজির 10 বছর বাদ দিলাম এটা নবুয়তের আদলে তিনি চালিয়েছেন
632 থেকে তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নেতৃত্বে খেলাফতের খোলাফায়ে রাশিদীনের শাসন তৈরি হয়েছে সেখান থেকে নিয়ে 1924 সালের 3 মার্চ পর্যন্ত এক কানা 1290 বছরের মতো হয় প্রায় 1300 বছর নেতৃত্ব দিয়েছে আমাদের ইসলাম আমাদের মুসলমানরা ভাইরা আমরা ভুলে গেছি এগুলো তারপরে এটাকে পতন ঘটিয়ে আজকে আমাদেরকে অভাবী ভিক্ষুক বানিয়ে দিয়েছে আমাদেরকে মুহতাজ বানিয়ে দিয়েছে এখন আমার আবার আমাদেরকে যদি ফিরে যেতে হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পদ্ধতিতে যেতে হবে মক্কায় তিনি জিহাদ করেছিলেন প্রথমে মানুষকে ইসলাম বোঝানোর জন্য ম্যান টু ম্যান মেহনত করেছেন ব্যক্তিগতভাবে মানুষকে বুঝাইছেন বোঝানোর পরে সংগঠিত করেছেন যখন প্রকাশ্যে বলতে দেয় নাই গোপনে দারুল আরকামে কথা বলেছেন তারপর আল্লাহ যখন প্রকাশ্যে বলার কথা বলেছেন তিনি প্রকাশ্যে এসে সাফা মারওয়ায় দাঁড়িয়ে কথা বলেছেন তারপরে যখন তারা বাধা দেওয়া শুরু করেছে তিনি অন্য কাছ থেকে সাহায্য নেওয়ার জন্য চেষ্টা করেছেন তায়েব গেছেন বিভিন্ন ভাবে তারপরে মিনা থেকে মদিনার লোকজন এসে তাকে মদিনায় নিয়ে গেছে এর পরে সেখানে গিয়ে তিনি ইসলাম কায়েম করেছেন আল্লাহু আকবার তাহলে আমাদের এখন কাজ কি আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা ঈমানকে মজবুত করব আমরা আমলে সালেহকে তৈরি করব নবীজি প্রথম যা করেছেন এই কথাই আল্লাহ তাআলা বলেছেন আমি যে আয়াত আপনাদের সামনে তুলে ধরেছিলাম ওয়াআদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম আল্লাহ মুমিনদের মধ্যে তোমাদের মধ্যে মুমিন যারা তাদেরকে আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন কি ওয়াদা ওয়াআদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে লা ইস্তাখলিফান্নাহুম কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম জমিনে তাদেরকে কর্তৃত্ব এবং খিলাফত দান করা হবে যেমন অতীতকালের মানুষকে জমিনে কর্তৃত্ব এবং খিলাফত দান করা হয়েছে ওয়ালা ইবাদদিলান্নাহুম মিন বাদিম খাওফা আমনা এবং তাদের জন্য এখানে কোরআন শরীফ নাই কি রাখছো তো ওয়ালা ইবাদদিলান্নাহুম মিন বাদি খাওফিহিম আমনা তারা যে ভয় ভীতিতে থাকে সন্ত্রস্ত থাকে এই ইসলাম এবং এই কর্তৃত্ব পাওয়ার মধ্য দিয়ে তাদের ভয়ে থাকার অবস্থাটা তাদের কর্তৃত্বটা কাফেরের কর্তৃত্ব থাকবে না তাদের ভীতিটা নিরাপত্তায় পরিণত হবে সুবহানাল্লাহ ওয়ালা ইবাদদিলান্নাহুম মিন বাদি খাওফিহিম আমনা ইয়াবুদুনা মিন ইয়াবুদুনা এবং তারা ইবাদত করবে কার একমাত্র আল্লাহ এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য বলে গিয়েছেন কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আমবিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নাবিয়্যুন ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বা'দি ওয়া সায়াকুনু খালাফা যে বনি ইসরাঈল তাদের ইসলাম তাদের দ্বীন তাদের ধর্ম কিভাবে মানে অনুসরণ করেছে তাদের সিয়াসত তাদের রক্ষণাবেক্ষণ তাদের দেখাশোনা করেছে নবীরা একজন নবী চলে গেলে আরেকজন নবী এসেছে তাদের রক্ষণাবেক্ষণের জন্য তাদের আদর্শ ঠিক রাখার জন্য তাদেরকে পরিচালনা করার জন্য কিন্তু আমি হচ্ছি শেষ নবী আল্লাহ রাসূল বলছে আমার পরে আর কোন নবী আসবে না আমার পরে আসবে খলিফারা তো খলিফারাই খেলাফত শাসনের মাধ্যমে ইসলামের কর্তৃত্ব রক্ষা করবেন ইসলামের সম্মান রক্ষা করবেন উম্মাকে শক্তিশালী করবেন অন্যের উপর অন্যের পক্ষ থেকে আসা আক্রমণ প্রতিহত করবেন অন্য কেউ ইসলামের আকীদা বিশ্বাস নিয়ে আমল নিয়ে কোনো ভুল ব্যাখ্যা দিলে কোনো প্রকারের তোমার কোনো প্রকারের যদি ভুল ব্যাখ্যা দিয়ে ইসলামের কোনো ইসলামের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে চায় সেগুলো সব দূর করার পুরো দায়িত্ব পালন করবে খেলাফতের খলিফা আর মুসলমানকে শক্তিশালী অবস্থানে রাখবে এই পর্যায়ে যাওয়ার জন্য এই বর্তমান পরিস্থিতিতে বর্তমান পদ্ধতি কখনো আমাদেরকে সেই পর্যায়ে নিয়ে যাবে না আমাদেরকে নিয়ে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ্ধতি প্রথমেই আমরা ঈমানকে মজবুত করতে হবে আমাদের আমলকে সালেহ এবং সত্য এবং সৎ করতে হবে আমরা সত্য এবং সৎকে নিজেরা মেনে নিতে হবে বিদ্যমান মতাদর্শের চেয়ে শ্রেষ্ঠ এটা আমরা বিশ্বাস করতে হবে আমরা ইবাদত করে যেরকম মজা পাই ইসলামের দাওয়াত দিয়ে এরকম মজা পাওয়ার অবস্থায় যেতে হবে ইবাদত করে যেরকম মজা পাই ইসলামের রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য এরকম মজা পাওয়ার জায়গায় আমরা চলে যাব কারণ আমরা ইবাদত করে মজা পাই এই জন্য যে এই কাজটা আমরা আল্লাহর জন্য করতেছি আল্লাহ আমাদেরকে এর জন্য রেওয়ার্ড দিবেন সওয়াব দিবেন এবং আমাদেরকে পুরস্কার দিবেন ঠিক যখন আমরা ইসলাম দ্বারা কালচারিং হবে আমাদের সাহাবায়ে কেরামের মতো ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে আমরা বুঝব তখন ইসলাম কায়েম করাটাও আমরা এরকম ইবাদতের মতো মজার জিনিস মনে করব এবং ইবাদতের মতো মনে করব আর মনে করব এটা দ্বারা আমি আল্লাহকে খুশি করতেছি আল্লাহ এর দ্বারা আমাকে আমার প্রতি সন্তুষ্ট হয়ে আমাকে মুক্তি দিবেন জাহান্নাম থেকে আর আমাকে জান্নাতের পুরস্কার দান করবেন এই কথা যখন যুবক বুঝবে তাকে অন্য কোনো কথা বলে মিথ্যা কোনো প্রলোভন দিয়ে দুনিয়ার কোনো সুখ শান্তি দেখায়া তাকে পথহারা করতে পারবে
এই জন্য তো সাহাবায়ে কেরামকে পারে নাই আমাদেরকে পারতেছে আমরা সাহাবায়ে কেরামের প্রতি ইসলাম কইভাবে বুঝি নাই এখন আমরা ইসলামকে বুঝিরে বলে অন্য সব মতাদর্শের লোকেরা টাকা পয়সা আর ক্ষমতার প্রলোভন দেখিয়ে আমাদেরকে আমাদের ইসলাম সহ হাইজ্যাক করার সুযোগ পাচ্ছে আমাদের পরিষ্কার কথা শেষ কথা আমরা ইসলামকে এগিয়ে নিয়ে যেতে চাই ক্ষমতার অংশীদারিত্ব হওয়ার নভেম্বরে ক্ষমতার অংশীদারি হওয়ার নভেম্বরে ইসলামের পরিবর্তে অন্য কোন মতাদর্শের সাথে আমরা যুক্ত হতে চাই না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ইসলামের আকীদা বিশ্বাস মতাদর্শ শিখে তা পুনরায় বাস্তবায়ন করে এই ইসলামের ছায়াতলে নিজের জীবনকে নিরাপদ করার সুযোগ তৈরি করে দেন ওয়া আখরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন